পবিত্র মদিনায় ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের 40 বছর যাবত বিনামূল্যে চা, কফি, রুটি ও খেজুর বিতরণকারী সিরিয়ার নাগরিক শেখ ইসমাইল আল জাইম আবু আল সাবা 96 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 40 বছর আগে কুবা এভিনিউতে একটি সাধারণ বাড়িতে তিনি বসবাস করে আসছিলেন। তার দৃষ্টিভঙ্গি ছিল সবার আনন্দের উৎস। তিনি দীর্ঘ 4 দশক ধরে পবিত্র মদিনায় মানুষকে সেবা করার কারণে আইকন হয়েছিলেন মদিনায়। তিনি দর্শনার্থীদের বিনামূল্যে চা, কফি, খেজুর এবং রুটি ফ্রিতে বিতরণের জন্য বিখ্যাত ছিলেন। প্রয়াত বয়স্ক সিরিয়ান ইসমাইল, যার ডাকনাম ছিল আবু আল সাবা, মৃত্যুর আগে নিজের সম্পর্কে বলেছেন যে তিনি চা, কফি এবং রুটি তৈরি করে মানুষের কাছে বিনামূল্যে বিতরণ করার মধ্যে জীবনের আনন্দ খুঁজে পেয়েছেন। আবু আল সাবা ভালো কাজ করার লক্ষ্যে আল্লাহর রসুলের শহর পবিত্র মদিনায় আসেন। রাস্তার পাশে বসে পথচারীদের চা, কফি, খেজুর এবং রুটি ফ্রিতে বিতরণ কাজে তার ছেলেরাও তাকে সাহায্য করতেন। ক্লান্ত না হয়ে 4 দশকেরও বেশি সময় ধরে এই কাজ চালিয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের হৃদয়ে ভালোবাসার প্রিয় মানুষ হিসেবে জায়গা করে নিয়েছিলেন। জহির আহমেদ, জেটিভি বাংলা। Simply go to jrfumart.com and log in. Now go browse and shop away with Umart's numerous merchants and product offerings. Upon selecting an item, you may be asked to provide the delivery location. It's that simple. Easy, convenient, and safe shopping is just within your reach. Shop now at jrfumart.com.